প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী শিক্ষক, হাফেজ মাহমুদাপুর বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্কুল খোলা থাকলে কি করতাম? প্রথমে স্কুলে আসতাম, অ্যাসেম্বলি করতাম, অ্যাসেম্বলি করে আমাদের ক্লাস শুরু করতাম। কিন্তু আমাদের এখন অ্যাসেম্বলি হয় না, জাতীয় সঙ্গীত হয় না, ক্লাসে বসে ক্লাস করা হয় না। তাই নিশ্চয় আমাদের তোমাদের মনটা হয়তো খারাপ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই মনটাকে ভালো করার জন্য চেষ্টা করতেছি। তোমরা নিয়মিত যেন ক্লাসটি করো। হয়তো অ্যাসেম্বলি করতে পারো না, জাতীয় সঙ্গীত গাইতে পারো না, স্কুলে খেলাধুলা করতে পারো না, চিন্তা করো না, এক সময় আমাদের এই সমস্যাটা চলে যাবে, করোনা আর থাকবে না, আমরা আবার নিয়মিত ক্লাস করতে পারবো, আবার ক্লাসে অংশগ্রহণ করব। কিন্তু আমাদের তো লেখাপড়া চালিয়ে যেতে হবে, তাই আমরা লেখাপড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করব, অনলাইনে ক্লাসগুলো দেখব। আমরা এই ক্লাসগুলো নিয়মিত করব। চলো, আমরা হয়তো স্কুলে জাতীয় সঙ্গীত গাইতে পারি না, কিন্তু আমরা তো অনলাইনেও ক্লাসের ফাঁকে জাতীয় সঙ্গীতটা গাইতে পারি। আমরা আজকে চলো আমাদের ক্লাসটা শুরু করি। শুরু করার আগে আমরা জাতীয় সঙ্গীতটা দিয়ে ক্লাসটি শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জাতীয় সঙ্গীত আজকে চালাবো। চলো আমরা জাতীয় সঙ্গীতটা শুরু করি। সবাই জাতীয় সঙ্গীত শোনা মাত্রই একটু নীরবতা দাঁড়িয়ে নীরবতা পালন করবে, সবাই চুপ করে থাকবে জাতীয় সঙ্গীতটা শুনবে। চলো আমরা জাতীয় সঙ্গীত শুনি। আমার কানে লাগে।
প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় সঙ্গীত তো শোনা হলো, চলো আমরা এবার ক্লাসে চলে যাই। তাহলে আজকে আমরা কি ক্লাস করব? আমরা আজকে সপ্তম শ্রেণীর একটি ক্লাস করব, গুরুত্বপূর্ণ একটি ক্লাস, গণিত ক্লাস। আমরা সপ্তম শ্রেণীর গণিত বীজগণিত ক্লাস করব। আমরা সূত্রের অঙ্কে গত ক্লাসে আমি সূত্রগুলি দেখিয়ে দিয়েছি, এবার সূত্রের অঙ্কের সাহায্যে আমরা কিছু ক্লাস করব। চলো আমরা আজকে সূত্রগুলো সাহায্যে কিভাবে বীজগণিত অঙ্ক করতে হয় সেটা একটু দেখি। চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিত ক্লাস করব, 5 অধ্যায়ের বীজগণিতের সূত্রের সাহায্যে বর্গ মান নির্ণয়ের অঙ্ক করব। চলো আমরা আমরা শুরু করি আমাদের ক্লাসটি করি। আমাদের প্রথম সূত্র হচ্ছে এ প্লাস বি সমান সমান হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের এই সূত্রটা হচ্ছে বীজগণিতের প্রথম সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা সেই এই সূত্র দিয়ে পঞ্চম অধ্যায়ের আমরা অঙ্কটা করব, 5.1 অধ্যায়ের। চলো আমরা 5.1 অধ্যায়ের একটা অঙ্ক করি এই সূত্র দিয়ে, এ প্লাস 5 এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা এটা বর্গ নির্ণয় করি, এ প্লাস 5 হোল স্কোয়ার সমান সমান কি হবে, এ এবং বি, এ স্কোয়ার প্লাস 2a × 5 প্লাস 5 স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখন কি হবে, এ স্কোয়ার প্লাস 5 × 2 = 10, এ প্লাস 5×5 = 25, এই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমার দ্বিতীয় অঙ্কটি আমরা করি, 55 এর বর্গ নির্ণয় করব। 50 + 5² সমান সমান 50a আর 5b, তাহলে 50² + 2 × 50 × 5 × 5 + 5² 50 এর বর্গ করলে হয় 2500 প্লাস এখানে হবে 500 প্লাস 525, এই তিনটা যোগ করলে হবে 3000। আমরা তিনটা একটু যোগ করি, 5 2 0 0 2, 5 5 10 10 0, তারপরে 3 মোট 3025, এই হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রটি হচ্ছে এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা দিয়ে আমরা আমরা আরেকটি আর দুটি অঙ্ক করব। প্রিয় শিক্ষার্থীরা, 5x - 7 এর বর্গ নির্ণয় করো। আমরা এই সূত্র দ্বারা এটা করব। তাহলে এটার আমরা প্রথমে কি করব, 5x - 7² তাহলে 5x রে a আর 7 রে b ধরবো, তাহলে 5x² মাইনাস 2 × 5x × 7 প্লাস 7² তাহলে 5x এর বর্গ 25² মাইনাস 5×10 7×10 = 70 মানে 70x প্লাস 49a² প্রিয় শিক্ষার্থীরা, এ হলো আমাদের এই বর্গের অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, 997 এর বর্গ নির্ণয় করি। 97 এর বর্গ 100, আমরা এটা কি করব, 100 - 3 বর্গ দিব। তাহলে 100 কে a ধরবো আর 3 কে b ধরবো, তাহলে 100² মাইনাস
টু সূত্রের 100 তারপর ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, তাহলে 100 এর উপরে স্কোয়ার মানে 10,000। তাহলে আমরা এটা 10,000 পাবো, মাইনাস এই তিনটায় গুণ করবো, করলে পাবো 600। 600 প্লাস 3 এর বর্গ 9। তাহলে আমরা এটা এখন প্লাস মাইনাস করব, যোগ বিয়োগ করব। যোগ কর বিয়োগ করলে কি হবে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখি। আমরা 100 আর 9-এ যোগ করব, যোগ করে আমরা পাবো 100 10,000 সাথে 9 যোগ করে 10,009 মাইনাস 600। তাহলে আমাদের অ্যান্সার হবে 10,409। এই হচ্ছে আমাদের অ্যান্সার। জন্য আমরা চলো আমরা মান নির্ণয় করি। মান নির্ণয়ের এই অধ্যায়ে মান নির্ণয় আছে, আমরা মান নির্ণয় কিভাবে করি তার আগে আমরা মান নির্ণয়ের কিছু সূত্র দেখে নেই, অনুসিদ্ধান্তের সূত্রগুলো, সেই অনুসারে আমরা মান নির্ণয় করব। তাহলে আমাদের চলো আমরা পরবর্তী সূত্রটা দেখি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস 2ab। এই সূত্র দ্বারা আমরা এখন একটা মান নির্ণয় অঙ্ক করব। প্রিয় শিক্ষার্থীরা, এম প্লাস এম ডিভাইডেড 1 সমান ইজ ইকুয়াল টু 2 হলে এম টু দি পাওয়ার 4 প্লাস এম টু দি পাওয়ার 4 1 এর এ সমান ইজ ইকুয়াল টু 2, আমাদের এটা প্রমাণ করতে হবে এটার মান 2। তাহলে কিভাবে দেখি আমরা এটার মান 2 হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লেফট হ্যান্ড সাইড এম টু দি পাওয়ার 4 প্লাস এম টু দি পাওয়ার 4 1, এটা আমরা এটার মান 2 এটা আমরা প্রমাণ করব। তাহলে এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এম স্কোয়ার 1 ডিভাইডেড হোল স্কোয়ার, তাহলে এটার মান হচ্ছে এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার 1 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার ডিভাইডেড 1। আবার এটা আবার একই সূত্র প্রয়োগ করব, তাহলে তখন এম প্লাস এম ডিভাইডেড 1 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম ইন্টু এম ডিভাইডেড 1, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর এই হোল স্কোয়ারটা এখানে দিব, মাইনাস এই 2টা এখানে দিব। আর শিক্ষার্থীরা, এটার মান দেওয়া আছে 2, একটা মান লাগবো 2 হোল স্কোয়ার মাইনাস 2 এম, এম কাটা যাবে, এখানে 2 থাকবে, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস 2, 2 এর হোল স্কোয়ার 4 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 4 থেকে 2 গেলে 2, 2 স্কোয়ার মাইনাস 2, 2 স্কোয়ার মাইনাস 2 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল এটার মান হচ্ছে 2। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ, আমরা প্রুফ করে ফেললাম এটার মান এইটা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই মান নির্ণয়ের অঙ্কটা করলাম। এ বি, এ প্লাস বি হোল ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার, এই হচ্ছে এ বি সূত্র। তাহলে আমরা এ বি সূত্র দ্বারা একটি অঙ্ক করি। চলো আমরা এ বি সূত্র দ্বারা একটি অঙ্ক করি। এ প্লাস বি এর মান 8 এবং এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 4, 4 হলে এ বি এর মান কত,
প্রিয় শিক্ষার্থী, আমরা এ বি এর মান বের করব। আমরা সূত্রটা লিখি, এ প্লাস বি ডিভাইডেড হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। এ বির মান হচ্ছে 8, 8 লিখব, ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান হচ্ছে 4, ডিভাইডেড টু হোল স্কোয়ার। আমরা এটা এটা কাটা দিলে হয়, 4 ভাগ করলে 4 স্কোয়ার মাইনাস 2 দ্বারা 4 কে ভাগ করলে হবে 2, 2 হোল স্কোয়ার। তাহলে 4 বর্গ 16 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 10। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বীজগণিতের কয়েকটি সূত্র দ্বারা বর্গ করলাম, মান নির্ণয়ের সূত্র দিয়ে মান নির্ণয় বের করলাম। আমরা আজকে কি কি সূত্র ব্যবহার করলাম তা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটি সূত্র দিয়ে করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে কি, এ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আরেকটি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। আরেকটি মান নির্ণয়ের সূত্র করলাম প্রিয় শিক্ষার্থীরা এ বি, এ বি সূত্রটা হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। এই সূত্র দ্বারা আমরা কয়েকটি অঙ্ক করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে যে অঙ্কটি অঙ্কগুলো করালাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। না বুঝতে পারলে আরেকটি ক্লাসে আমরা বুঝিয়ে দিব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের সকল টিচারের ক্লাসগুলি নিয়মিত দেখবা, অনলাইনে ফেসবুকে তোমরা যুক্ত হবে, যেভাবে হোক ক্লাসটি দেখবে, ঘরে বসে ক্লাস অত্যন্ত করতে হবে, ক্লাস চালিয়ে যেতে হবে, আমাদের লেখাপড়া চালিয়ে যেতে হবে। আর ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করবে, আর সামনে লকডাউন, কড়াকড়ি লকডাউন হবে, তোমরা ঘর থেকে বের হবে না। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবে।